हेलो फ्रेंड्स, আমার রিয়েল লাইফ নোটে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন। আর এখনই জলের কলসিটা রেখে এখান থেকে আসলাম, তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি। এখন কিন্তু বাজে 9:15, তো আমরা সবাই বেশ ভালোই আছি। আর গরম পড়েছে, আর আজকে একটুখানি বেলা হলো জল আনতে আর কি, কল থেকে পাড়া কল থেকে। অন্যান্য সময় সূর্য ওঠার আগে মানে ওই 5:30-6টার মধ্যে জল এনে নিই, তাতে আমার সুবিধা হয়। কিন্তু আজকে রবিবার যেহেতু, তো ঘুম থেকে উঠতে দেরি, সমস্ত কিছুতে দেরি, আজকে পড়ানো ছিল না। আজকে রবিবার, যদিও বাচ্চাদের বলেছিলাম আগের দিন, মানে শনিবারে না শুক্রবারে, শনিবারে যেদিন সকালবেলা পড়িয়েছিলাম বলে দিয়েছিলাম আসতে, কিন্তু কোনো বাচ্চা আসেনি। তো সামনে আবার চড়ক আসছে, ওই জন্য অনেকে হয়তো কুটুম বাড়ি যাবে, মা বাড়ি যাবে, সেখানে মানে বড় করে চড়ক হচ্ছে এরকমটাই বলছিল। তো অনেকে আসবে না বলে আবার দু একজন আর একসঙ্গে আসলো না। তো যাই হোক, সোমবার থেকে আবার সবাই আসবে। আজকে যেহেতু পড়ানো নেই, সমস্ত কাজ ধীরে ধীরে হচ্ছে, কোনো চাপ নেই। অন্যান্য দিন একটু চাপ থাকে, 7টার মধ্যেই হয়তো অনেক কাজ করে ফেলি, তারপরে অনেক কিছু করি। তো আজকে যেহেতু চাপ নেই ওই জন্য। তো যাই হোক, গরম কিন্তু বেশ ভালোই পড়েছে, একটু একটু হাওয়া আছে। আজকে কয়েকদিন ধরে খুব ঝোড়ো হাওয়া, একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে বেশ হাওয়া আছে। আর একজন কমেন্ট করেছেন যে আমাদের এই দরজার পর্দা, জানালার পর্দা যেটা আছে সেটা নাকি তাদেরও সেম। তো বেশ জেনে ভালো লাগলো যে কারোর সাথে তো কিছু মিল হলো। তো বেশ ভালো লাগলো, আপনারা অনেক কিছু কমেন্ট করে বলেন, তো আমার সত্যি ভীষণ ভালো লাগে। আপনাদের ভালো ভালো কমেন্ট আমার সত্যি ব্লগে খুব উৎসাহিত করে যে না নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি। তো আপনাদের এই ভালোবাসা, এত ভালো কমেন্ট সত্যি আমার ভীষণ ভালো লাগে। আর আমার আন্তরিক ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা আপনাদের সবাইকে। তো বড়দের জানাই আমার অনেক অনেক প্রণাম, যেটা সত্যি বড়রা আমার অনেকেই পাশে আছেন এবং অনেক আশীর্বাদও করেন, তো তার জন্য আমি খুব কৃতজ্ঞ। আর এখন কিন্তু আমার হাজব্যান্ড এই যাবে হচ্ছে ধান ভাঙাতে। তো কদিন ধরে দেখছিলেন যে আমরা ধান রৌদ্রে দিচ্ছিলাম, ধান ভাঙাবো বলে, তো আতপ চাল ভাঙাবো, সেদ্ধ চাল করলাম না। আর সেদ্ধ চাল একটু ঝামেলাটা বেশি, দুবার দুবার সেদ্ধ করতে হয়, জলে ভিজিয়ে রাখতে হয়, অনেক ব্যাপার আছে, ওই জন্য আতপ চাল ভাঙিয়ে নিলাম। আর আতপ চাল সকাল টাইমটা একটু বেশ ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা, ওই জন্য ভাবলাম যে আতপ চাল ভাঙাই। তো যাই হোক, আতপ চাল এখনই যাবে ভাঙাতে। তো একটা ছেলেকে বলে এসেছিলো, যখন সকালবেলা বাজার করে এসেছিলো, তখন একটা ছেলেকে বলে এসেছিলো পাভেন নিয়ে আসতে, মানে সেই ছেলেটিরই পাভেন। তো নিয়ে এসে ওই গাড়িতে তুলবে আর কি, হচ্ছে এই বস্তাটা। তো আপনারা হয়তো অনেকেই কমেন্ট করেন যে মাছ ধরা বা এই গাছে ওটা কি তুমি কখনো দেখোনি যেটা দেখাচ্ছ আমাদের। তো আমি যেটা বলবো, অনেকেই যারা আমরা গ্রামে থাকি তাদের কাছে এটা কোনো ব্যাপার না, কারণ আমরা ছোটোর থেকে এটা দেখে অভ্যস্ত এবং খুব পরিচিত। কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু এসব দেখেননি, তো সেই জন্যই কিন্তু এসবগুলো দেখানো। তাছাড়া আমার ডেলি রুটিন যেটা যা কিছু করি সব কিছু আপনাদের দেখাই। তো যাই হোক, এখন যাবে কিন্তু ধান ভাঙাতে, সেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো। কেমন কী করে ধান ভাঙায় সেটা তো অনেকেই জানেন, যারা গ্রামে থেকে আমাকে দেখেন তারা তো অবশ্যই জানেন, বা হচ্ছে কীভাবে কী করে কিন্তু অনেকেই হয়তো এটা দেখেননি বা জানেন না সেটা। তো সব কিছু মিলেমিশে ভাবলাম যে দেখাই। তো আমার হাজব্যান্ড পুরো রেডি হয়ে গেছে, ও যাবে এক্ষুনি, তো সাথে থাকুন। আর এই ভ্যানে করে যাচ্ছি, এক বস্তা ধান তো বেশ সময় লাগেনি, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। ধানের বস্তাটা কেনা এত লস হয়ে গেছে না? এইগুলোই চাল মোট? মুরগির জন্য হরদম চিন্তা করছিলাম যে কি খেতে দেবো কি খেতে দেবো। তো এই যে হচ্ছে গুঁড়ো, অনেকগুলোই বেশ গুঁড়ো হয়েছে, তো এই গুঁড়ো হচ্ছে মুরগির জন্য হয়ে যাবে। আর অনেকটাই দেখুন, পুরো অর্ধেক বস্তা, পুরো এখান থেকে নিচ পর্যন্ত। আর এখানে কিন্তু চাল, তো চালগুলো আমি একটু ভালোভাবে দেখাই। এ
এর মধ্যে কিন্তু হচ্ছে তুষ আছে, তো ওইটা দেখলাম গুঁড়ো, আর এই চালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে তুষ। এবার এটাকে কুলো দিয়ে ঝাড়তে হবে, ঝেড়ে তারপরে বের করতে হবে। তো টোটাল তো আজকে বিকালবেলা ভাবছি একটু বাজারে যাব আমার বরের সাথে, গিয়ে একটু কুলো কিনে আনবো। কেননা আগের বারে যখন ঝেড়েছিলাম তখন কিন্তু কাকিমাদের বাড়ির থেকে কুলো এনে ঝেড়েছিলাম, আর একটু বড় কুলো হলে বেশ ভালো হয়, কিন্তু সবসময় কি আর হচ্ছে কুলো আনা যায়, তো ওই জন্য যাবো আর কি কুলো আনতে। এনে ব্যাস কালকেই কিছুটা ঝেড়ে নেবো, আর প্রত্যেক দিন একটু একটু করে ঝাড়তে হবে, একসাথে ঝাড়লে মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আর এই গুঁড়োর মধ্যে অনেকগুলো খুদ আছে, তো আমার ঠাকুরমা বা মা যখন ভালো ছিল তখন দেখতাম যে গুঁড়োটাকেও ভালোভাবে ঝেড়ে নিতে, কুলোয় নিলে কি হয় না ছোটো ছোটো খুদগুলো বেড়ে ওই খুদ দিয়ে অনেক কিছু তৈরি করতো, যেমন খুদের হচ্ছে পিঠা মতো করতো, তারপরে খুদের পায়েস করতো, তারপর খুদ দিয়ে অনেক রকম ভুড়ভুড়ি টাইপের করতো, যেটা সত্যি ভীষণ ভালো লাগে, খুদবুড়ি যেটা বলে মানে খুদের পিঠা, তো ভীষণ ভালো লাগে, আপনারা জানি না কী বলে। তো খুদটাকে একটুখানি ওই সেদ্ধ মতো করে নেয় নিয়ে তারপরে কড়ার গায়ে রুটির মতো করে আর কি পাতলা করে দেয়, ওটাকে আমরা খুদবুড়ি বলি। তো ভীষণ কিন্তু টেস্ট হয়। তো তো আমরা বলি খুদবুড়ি, আর আমার হাজবেন্ড আবার বলছে যে খুদ পোড়া বলে, খুদ পোড়া। তো যাই হোক, এক এক দিকে এক এক রকম আঞ্চলিক ভাষা এক এক রকম বলে। তো যাই হোক, আজকে কিন্তু আতপ চাল রান্না করবো, আজকে কুলো নেই তবুও হচ্ছে একটুখানি ঝেড়ে টেড়ে নেবো যেভাবে হোক নিয়ে, তারপরে আতপ চাল আজকে রান্না করতে ইচ্ছা হচ্ছে, কেননা নতুন চাল আসলে বাড়ি মানে এটাই রান্না করতে ইচ্ছা করে নাকি। আজকে আতপ চাল করি, আর আতপ চালের ভাত বা আতপ চালের কোনো কিছু, আর আমার হাজব্যান্ড ভীষণ ওই আতপ চালের ভাতটা একটু খেতে খুব পছন্দ করে, তো ওই ধান সম্পর্কে আমরা খুব একটা পরিচিত না। তো ধানটা নেওয়া একটু ঠকে গেছি আমরা, অনেকটা ছিটা বেরিয়েছে, যখন অন্য কেউ আমাদের একটু বলে দিল বা বোঝালো যে ধানটা দেখো কত ছিটা, তো তখনই বুঝলাম যে ধানটা নেওয়া আমাদের সত্যি খুব মানে লস হয়েছে, ওই জন্য ধানটা বেশি মানে ছিটা ধান কি হয় গোটা গোটা চাল কম বেরোয়, একটু খুদ হিসেবে বেশি বেরোয়, ওই জন্য ধানটা বেশি ভেঙে গেছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা বলে কি করবো, আত্মীয় স্বজনের মধ্যে বলতে এই পাশাপাশি একেবারে তো বিশ্বাস করে নেওয়া, তো এরকমটাই হয়ে গেল। তো যাই হোক, সাথে থাকুন, আর এখন বাকি কাজকর্মগুলো করে নিই, এখন চানা জল টল কিছু তুলে নিই। একটা একটা নিয়মের মধ্যে থাকলে না খুব তাড়াতাড়ি অনেক কিছু হয়ে যায়, যেমন রোজ দিন যখন ছেলেমেয়ে আসে তখন খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়, আর যেদিন ছেলেমেয়ে আসে না করছি করবো এই করে করে লেট হয়ে যায়। তো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখনও চানের জল তোলা হয়নি। এই যে ধান ভাঙিয়ে একটু আগে আসলো, একটু ঘেরে যাবো, এই সকালে গিয়েছিলাম বাজারে, আর এই প্লাস্টিক কিনে এনেছি আর কিছু দড়ি কিনে এনেছিলাম, তো দড়িটা নিয়ে ঘেরে যাবো, ঘেরে আঁটল পাততে হবে, একটা আঁটল আছে সারাই করবো করে আর পাতবো, আর এই প্লাস্টিকটা এনেছি, প্লাস্টিকটাই গ্রিলে দেবো, মানে সামনে বর্ষাকাল এসে যাচ্ছে, তো বর্ষার সময় প্রচুর বর্ষার ছেঁচ নেবে, এই জন্য এটা দিয়ে দেবো বলে এটা এনেছি, আর হ্যাঁ প্রচুর ঝাপটা আসে আর কি, হ্যাঁ দিয়ে আর একটু ঘেরে যাবো। আর আমি তখন বললাম যে ওই রৌদ্রে এত রৌদ্রে বসে বসে তুমি আটল সারাই করো, বাড়ি আসলে তো ঘরের মধ্যে বসে বসে বা বান্দে বসে বসে, অনেকটা দূর ঘেরি, তো আমাদের ঘেরিটা অনেকটা দূর, তো ওখান থেকে আবার নিয়ে আসবো আবার যাবো, এই জন্য ওখানে গিয়ে একেবারে সারাই করে আর পেতে দিই। আজকে যেহেতু প্রথমবার ধান ভাঙিয়ে এনেছে ওই জন্য ভাবছি যে আজকে একটু খেতেই হবে চাল, ভীষণ মন চাইছে আর কি, সেদ্ধ চালের ভাত না করে ভাবছি একটু হচ্ছে একটু খিচুড়ি করি, ওই জন্য এই যে খিচুড়ি করবো বলে চাল আমি এ করে নিচ্ছি, আর থালাতেই আমি কিন্তু ঝেড়ে নিচ্ছি, আর এর সাথে দেব ঠিক একই পরিমাণ ডাল, তো ডাল চালের খিচুড়ি করবো, আর একসাথে ধুয়ে নিয়েই ব্যাস প্রেশারে বসিয়ে দেবো। মাছটা কেটে নিয়েছি, কিছু চিংড়ি মাছ আছে তো ওগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর দুটো মাছ ওই তেলাপিয়া মাছ, আজকে দুটোই মাছ পড়েছিল আটলে ওই জন্য নিয়ে এসেছে, দুটো তেলাপিয়া মাছও কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে তরকারিগুলো কেটে নিয়েছি, তরকারি না সরি সবজি, সবজিগুলো কেটে নিয়েছি, ওই পুঁইশাকের ডাটা দিয়ে পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর তেলাপিয়া মাছ দিয়ে আর বেগুন আলু একটু উচ্ছে দিয়ে শুক্ত করব। তো কালকের থেকেই আমার হাজবেন্ড বলছে যে বেগুন তরকারি খাবে, তো আমার একটু হাতে পায়ের ওই স্কিনের সমস্যার জন্য বেগুন খাচ্ছিলাম না, তো ভাবলাম শুকিয়ে যাচ্ছে তো আজকের ওই তেলাপিয়া মাছগুলো দিয়ে একটু শুক্ত করি। আর এই যে এখানে ঝাল আর হচ্ছে রসুন একটুখানি হচ্ছে ছাড়িয়ে রেখেছি, এখনও ধোয়া হয়নি, ওগুলো ধোয়া হবে। তো মোটামুটি আমার সবজি কটা কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত বসিয়ে দেব। আগেই আমি সবজি কেটে নিয়েছি, কেননা একটু হাতে সময় ছিল ওই জন্য।
তো সবজি কেটে কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে টুয়ে সব রেডি, আর মাছটাও ভাজা হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, এরপর দুটো তরকারি ঝপঝপ করে নেবো। ধনিয়াগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে না, তো আমার পাশে হাজব্যান্ড বসে বসে ছাড়াচ্ছে। এই হচ্ছে ধনিয়া, আর গাছগুলো কিন্তু বেশ বড় বড়ই হয়েছিল, আর কিছু গাছ এখনও বাগানের মধ্যে আছে কিন্তু সেগুলো এখনও তোলা হয়নি। তো যাই হোক, যেগুলো তোলা হয়েছে সেগুলো না এরকম ছাড়িয়ে ফেললে ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর কি। তো এক জায়গায় রাখা ছিল সেখানে অনেকটা ঝরে পড়ে গেছে। তো এগুলো বেশ কিছুদিনের মশলা হয়ে যাবে। আর বাড়ির ধনিয়া একদম সুন্দর সেন্ট, একদম দারুণ একদম। এরকম এরকম করে ছাড়িয়ে নিতে হয়, তবে একসঙ্গে অনেক হলে কি করে ঠিক জানি না, বোধ হয় একটুখানি খুব জোরে লাঠি টাঠি দিয়ে বাড়ি টাড়িয়ে নেয় নাকি, কি জানি আমি জানি না। তো আমরা তো টুকটাক করে এরকমভাবে হাতে করেই ছাড়িয়ে নিচ্ছি। ভাত আমার ফুটে উঠেছে, এবারে যে সবজিগুলো কেটেছি সেগুলো সব বয়ে বয়ে আনবো। গরমের সময় উনুনের ধারে রান্না করা সত্যি খুব গরম লাগে, ভীষণ গরম লাগে। তো ওই জন্য সামনে একটা ওই ডেস্কি মতো সেটা দিলে একটু গরমটা কম আসে, উনুন থেকে যে তাপটা সেটা একটু কম আসে, ওই জন্য খুব ভালো। আর রান্না করতে করতেই আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিলাম, যেটা ছাড়লাম ভিডিওটা একটু আগে সেটা, তো সেটার কমেন্ট সব দিয়ে দিয়েছি। আর তরকারি প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, অল্প করেই দেবো। গরমের সময় এমনি বেশি মশলা টসলা সত্যি শরীরের জন্য খারাপ, ওই জন্য অল্প করেই দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে পটল আর আলু চিংড়ি মাছ আমার রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে, একে ঢেলে নিয়েছি। এবারে রান্না করব বেগুন দিয়ে যে শুক্তো তরকারি সেটা, আর এই ভাজা মাছগুলো দিয়ে শুক্তোটা রান্না করব, ওই জন্য এগুলো রেখে দিয়েছি। আর বাকি মাছটা তো পটলের তরকারি রান্না করে নিলাম, এবারে শুক্তোতে এই মাছগুলো দেবো। গাছ থেকে সব ধনিয়াগুলো সব নেওয়া হয়ে গেছে, আর এখানে এরকম একটা চালুনি দিয়ে চেলে চেলে একদম পরিষ্কার ধনিয়া বার হয়ে গেছে, কি সুন্দর না, বেশ অনেকটাই ধনিয়া হয়েছে। আর ওই যে ময়লাগুলো সব বেরিয়ে গেছে, অনেক কৃতজ্ঞ আমার থেকে আমার হাজব্যান্ডের জন্য, কারণ এতটা হেল্প করার জন্য।
এখনো চান করা হয়নি, বান্দাটা পরিষ্কার করে তারপরে যাব চান করতে। এখন এইটা ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে এই বান্দা ঘরটা সব একবারে মুছবো, মুছে তারপরে চান করতে যাব। তো আগে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিই, আর বাকি যে ওই গাছগুলো আছে সেগুলো সব জ্বালানি হিসেবে সব চলে যাবে রান্নাঘরে, রান্নাঘরে দিয়ে আসবো, তারপরে হচ্ছে চান খাওয়া। আর আমরা যেমনটা হাতে নেতা ধরেই ঘর মুছি, তো সেরকমটাই মুছলে বেশি বেশি ঘরটা ভালো পরিষ্কার হয়। আর এই লাঠি এটা দিয়ে মুছলে না, এই মপ দিয়ে মুছলে তেমন যেন ঠিক আমার পোষায় না, তো যখন খুব একেবারে ইচ্ছা করে না, মানে কুড়েমি কুড়েমি মতো মনে হয় বা ভালো লাগছে না, তখনই একমাত্র ওটা ইউজ করি। তো আজকে ওটা দিয়েই মুছে নিচ্ছি। আর একেবারেই ঝকঝকে আকাশ, কোনো রকম বৃষ্টি হওয়ার কোনো রকম ইচ্ছা নেই, জানি না কী হবে, হয়তো এবছর খরাই চলবে। আর এই যে হাঁসগুলো সব দোলাদুলি করে ঘুরছে আমার চান করে আসার পরে। ঠাকুর পুজো হয়ে গেছে, এবার খেতে যাব। আর আজকে বিকালবেলা যেহেতু বাচ্চাদের পড়ানো নেই, ওই জন্য একেবারেই চাপটা আরও কম আজকে। এখন বাজে 4:35, আর এরকম জল দিয়ে আটাগুলোকে একটু ঝুরঝুর মতো করে মেখে নিচ্ছি, গুলে নিচ্ছি, যাতে মুরগি খেতে পারে। খুব ঝোলঝোল করলে, মানে নরম করলে কিন্তু মুরগি খেতে পারবে না, ওই জন্য এরকম একটু বুঝে বুঝে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। এটা মুরগির খাবার। এখন বাজে 6:10, আর সেজে গুজে বেরিয়েছি একটু বাজারে যাব বলে। আমার হাজবেন্ডেরও বেরিয়েছে, গুছিয়ে গেছে, তো দুজনে মিলে বাজারে যাব। অনেকটা বেলা থাকতে যাওয়ার ইচ্ছে ছিল, তো ব্যাস থালা বাসন মাজতে, ঘর গুছাতে আর ড্রেস করতেই অনেকটা ইয়ে হয়ে গেলো, সন্ধে সন্ধে হয়ে গেল। তো এখন যাচ্ছি, তো সাথে আপনাদের তো অবশ্যই নিয়ে যাবো, তো চলুন। এই যে দুজন বেরিয়ে গেছি আর যাচ্ছি। বাজারে আসলাম, আর কিছু খাবো না, এটা তো হয় না, ওই জন্য চলে আসলাম এই মিষ্টির দোকানে। গরম গরম সিঙ্গারা খাচ্ছে, দুটো নিলাম। আর এই যে 4 পিস মিষ্টি রাখা, ওখান থেকে দুটো নিয়েছি, আর দুটো নিয়েছি খাস্তা। এখন এসে দাঁড়িয়েছি জেটিঘাটে, আর যাব হচ্ছে ওই পাড়ে, তুষকালি পাড়ে। ওখানে বাজারে এসেছিলাম একটু দরকারে বলতে, এমনি একটু সামান্য কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, ওই জন্য এসেছিলাম দুজন। কিন্তু এসে দেখি যে হচ্ছে ঠিক ওই পাড়টায় আর কি একটু মেলা মতো হচ্ছে, ওখানে নাকি খুব বড় রকমের পুজো টুজো হয়েছে। কি কি পুজো হয়েছে শুনলাম, মেলা বসেছে, তো ভাবলাম ওই পাড়ে, মানে একদম সামনে আমাদের এই সদস্যের থেকে সামনে একটু বাঁ দিকে ঘুরে আসি, সেই তো বেরোনো হয় না বাড়ির থেকে, আর এসছি যখন একবার ঘুরেই আসি। তো এসে দেখলাম একটা খেয়া ছেড়ে দিয়েছে, আর কি করা যায়, আবার একটা খেয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর যেহেতু এখন একটু সন্ধ্যা সন্ধ্যা টাইম, তো এখন প্রায় 7টা বাজতে যায়, তো খেয়া এখন একটু ধীরে ধীরেই দেবে। তো শুনে নিলাম যে শেষ খেয়া কটা পর্যন্ত, শুনলাম যে 9:30 পর্যন্ত শেষ খেয়া, ওই জন্যে নিশ্চিন্তে একটু যেতে পারছি। তো দেখা যাক গিয়ে কী কী দেখাতে পারি বা আমরা কী দেখতে পারি, তো সাথে থাকুন।
আমরা এখন ঢুকছি মেলাতে, যে আলো যে মাইকে টানে ছুটে এসেছি, ভাবছি যে বিশাল মেলা হবে, এসে দেখি একেবারেই কিছু না, মানে বিরাট ব্যাপার কিছু না এরকম একটা ব্যাপার। তো ওই যে বেলুন কোটা ঝুলছে আর এখানে একটা ফুচকা দোকান দাঁড়িয়ে আছে, ব্যাস আর এখানে কিছুই না, কিছুই না একদম। আর এইখানে বড় একটা বট গাছ আছে যেটা বহু পুরানো, ভীষণ পুরানো একটা বট গাছ। তো তার নিচেই হচ্ছে প্রতিমাগুলোকে রাখা এবং সেখানেই কিন্তু পূজা অর্চনা হয়েছে আর কি, যেটা সারাদিন হয়েছে। আর এখন আমরা সন্ধ্যেবেলা এসেছি, ভাবছি যে বিশাল আলো আর বিশাল মাইকের আওয়াজ, তার মানে হয়তো ওখানে কোনো মেলা টেলা বসেছে। তো ওপার থেকে এপারে অনেক রকমটাই মনে হয় যে বিশাল কিছু একটা ব্যাপার। তো যাই হোক, এসে এই যে একটুখানি ঘোরাফেরা করে তারপরে আবার চলে যাব। তো এমনিতে কোথাও বেরোনো হয় না, তো একটু হাঁটা হলো, একটু ঘোরা হলো, এটাই, কিন্তু মেলা দেখা আর হলো না। তো একটুখানি থেকেই চলে এসেছি মেলা থেকে, আর ও যেহেতু টিকিট কাটছিল ওই জন্য আসতে একটু লেট হয়েছে। আর আমি ওই খাস্তাগুলো বসে বসে খাচ্ছি যেটি ঘাটে ওখানে, আমার হাজব্যান্ড তো একদম মিষ্টি পছন্দ করে না, ওই জন্য ওরটাও আমি খাচ্ছি বসে বসে ওখানে। আর খেয়াটা সবে আসলো, এই লোকজন নেমে চলে যাচ্ছে আর আমরা ওই খেয়াতে করেই ওই পারে যাব। তো আরও বেশি করে লোক হওয়ার জন্য ওয়েট করছি, বেশি করে লোক হলে তবেই খেয়াটা ছাড়বে। এখন বাজে 8:20, তো এই মাত্রই বাইরে থেকে আসলাম, আর যে জিনিসটা কিনবো বলে গেছিলাম মনে মনে করে সেই জিনিসটা তো কেনা হলো না, বাকি সব কিছু কিনতে কিনতে ব্যাস, সেটার জন্য আর টাকা রইলো না বলে কিনিনি। তো নেক্সট টাইমে হচ্ছে কেনা হবে সেটা, খুব দরকারি জিনিস, সেটা হচ্ছে কুলো, ধান ঝাড়া কুলো। তো আসলে কেনা হয়ে যেত, আমরা যখন বাজারে গেলাম তখন নদী সাইডে ওই দিকে যখন ঘুরতে গেলাম একটু, দেখলাম ওই পরে খুব সুন্দর একদম চকমকি করে চন্দননগরের আলু দেওয়া, আর সুন্দর মাইক টাইক বাজছে, আর দারুণ আর কি সাজানো। তখন মানে দূর থেকে হয় না কোনো কিছু দেখার আগে বা কোনো কিছু ভালো কিছু মানে হওয়ার আগে যতটা আমরা খুব একেবারে ভালো ভেবে ফেলি, তো সেরকমটাই ভেবেছিলাম যে না জানি কী হচ্ছে ওখানে, এত আলোর কারুকার্য, এত মাইক বাজে, এত প্যান্ডেল। তো গেলাম, গিয়ে দেখলাম কিছুই না, কিছুই না, মানে দুপুরবেলা বোধহয় পূজা হয়েছিল, জাস্ট ঠাকুরগুলো বটতলায় রাখা, তবে বটগাছটা বহু পুরানো, বহু পুরানো, অনেক রকমের ঠাকুর ঠাকুর রাখা, ওইগুলো একটু পূজা টুজা হয়েছে। আর দোকানপাট তো একেবারেই নেই মেলার কোনো রকম, মানে কী বলবো, মেলা হলে যেরকম যেরকম হয় সেরকম কিচ্ছু না। একটা ফুচকার দোকান আছে, তো আমার হাজব্যান্ড বলছে আমি খাবো না, তো সেই জন্য আমারও খাওয়া হলো না, ব্যাস এইটাই দেখা হলো। আর আর কি দেখাবো, কিছুই দেখার নেই। আমরাও গিয়ে আমি তো বলছি বাপরে বাপ, এই কী ধরনের মেলা, কখন এরকম মেলা দেখিনি। তো যাই হোক, চলে আসলাম ওখান থেকে, এসে আসার সময় কিছু জিনিস কিনবো বলে হচ্ছে গেছিলাম। তো এই যে দু রকমের কালারের হচ্ছে ব্লাউজ কিনেছি, এখন গরমের সময় এখানে ওখানে যেতে গেলে একটু থ্রি কোয়ার্টার বা ফুল হাতা ব্লাউজ একটু দরকার, ওই জন্য কিনেছি। আর এরকম সেফটি পিন কিনেছি, আমার জীবনে আমি সেফটি পিন আর পাস ক্লিপ জীবনে গুছিয়ে রাখতে পারি না, আর জীবনে থাকেও না আমার কাছে, তো কতবার যে কিনি তার ঠিক নেই। তো এই যে পাস ক্লিপ কিনলাম, এটা একটু ভালোর উপরে কিনলাম,
আর এই সেফটিপিন, বড় সেফটিপিন আমি কোনোদিন কিনিনি, এই ফার্স্ট টাইম কিনলাম, অনেকগুলোই একসাথে আছে। এটা 5 টাকা নিয়েছে আর এটা হচ্ছে 15 টাকা নিয়েছে। আর একটা কানের পছন্দ হলো, তো কানেরটা নিয়ে নিলাম। এই যে সেই কানেরটা সুন্দর না, একটু দোল দোল মতো আছে, তো এর দাম নিয়েছে 25 টাকা, 30 টাকা বলছিল। আমি বলি সবসময় তো কিনি, তাহলে 5 টাকা কমাও, তো 5 টাকা কমিয়েছে। আর বেশি অগ্র করলাম না, আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর ভীষণ হাসি খুশি থাকুন, যেটা সব থেকে ভীষণ প্রয়োজন, কারণে অকারণে যেটাতে মনে হয় একটুখানি হাসা দরকার, বেশি বেশি করে হাসুন, যেটা শরীরের পক্ষে ভীষণ ভালো। কারণ এখন মানুষের মনে নানান রকম চিন্তা ভাবনা, মানুষের মনে অ্যাকচুয়ালি সুখটাই এখন কমে, মানে আনন্দটাই কমে যাচ্ছে। তো সুযোগ পেলেই আনন্দ করুন, সুযোগ পেলেই হাসুন, আর সুযোগ পেলেই হচ্ছে খুব এনজয় কর লাইফটাকে। তো ভীষণ ভালো থাকুন আর সবসময় পজিটিভ থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই সেই কানেরটা যেটা কিনে এনেছি, আর আগে বেশিরভাগ একটু ঝুমকোর প্রতি শখ ছিল, তো এই কানেরটা নতুন দেখে আমার খুব পছন্দ হলো, তো কেমন লাগছে অবশ্যই জানাবেন।